ব্যাংকক হসপিটালে ঢুকলে প্রথমে অনেকেই একে পাঁচ তারকা হোটেল ভেবে ভুল করতে পারেন। পরিচ্ছন্নতা, পরিবেশ, চিকিৎসা ও সেবার মান রক্ষায় তাদের চেষ্টা সর্বোচ্চ। ব্যাংকক হাসপাতালে রয়েছে বাংলাদেশ মেডিকেল সার্ভিসের ব্যবস্থা। একই রকম ব্যবস্থা রয়েছে অন্যান্য দেশের চিকিৎসা প্রার্থীদের জন্য। বিশেষ ব্যবস্থার কারণে এখানে বাংলাদেশিরা আসছেন প্রচুর সংখ্যায়। ট্রিটমেন্ট করলাম, করার পর দেখি যে না, আমি অনেকটা বেটার ফিল করি। এখানে মেডিসিনগুলো খুব ভালো, ডাক্তারগুলো খুব ভালো, নার্স সিস্টারেরা সবাই খুব ভালো, মনে হয় সিস্টারগুলোই ডাক্তার। সিঙ্গাপুরে থেকে মাচ লোয়ার, আমেরিকা তো আরও বেশি এক্সপেন্সিভ, অন্য অন্য দেশ থেকে এখানে ভালো ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল। হাসপাতাল সংশ্লিষ্টরা জানালেন, অনেক উন্নত দেশের তুলনায় আধুনিক চিকিৎসা এবং ভালো নার্সিং তারা দিতে পারছেন বলেই এখানে সবাই আসেন। রোগীরা খুব পছন্দ করে সেটা হলো নার্সিং কেয়ার, এবং নার্সের সাথে সাথে ডাক্তারদের কিন্তু ব্যবহার এবং ডাক্তারদের চিকিৎসা পদ্ধতি অনেকটা ওই রকমই। টেকনোলজির সাথে এই যে ডাক্তার নার্স পুরা চিকিৎসা যে পদ্ধতি, এর জন্য ওরা মনে করে থাইল্যান্ডের লোক খুব অ্যাট্রাক্টিভ। থাইল্যান্ডে এসে পড়াশোনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এমন অনেক বাংলাদেশিও রয়েছেন এখানে। আমি ছাত্র হিসেবে আমার লেখাপড়া এখানে শেষ করি, লেখাপড়া শেষ করতে করতেই আমি এখানে কাজে ঢুকি। মানুষজন আছেন, বিভিন্ন হসপিটালে আছেন, বিভিন্ন হোটেলগুলোতে আছেন, এবং ইউনাইটেড নেশনসে, তারপরে ইউএনস্কেপ এবং বড় বড় কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় বড় পজিশনে আছেন। তাদের মধ্যে অনেকে পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। থাইল্যান্ড ইজ ভেরি গুড অপশন। আরিফুল ইসলাম, দেশ টিভি।